বেজেন রে মুসাফ্ফায়েগম্বারকে যখন বলা গইলো মুসা আজকে রাত্রে আমার নবী আমার বাড়িতে বেড়াইতে আসার সময় তোদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবে এ বাজেন মুসাফ্ায়া হাজার হাজার বছর মনের তামান্না এতদিনে ওয়েটিংয়ে ছিলাম নবী মুহাম্মাদকে দেখবো যাকে আমি দূর তুরে সিনিয়াই বসে আমি তারে এখন প্রাণ খুলে দেখব মুসা পায়ে মধ্যে অনেক স্বপ্ন বাবা কখন আসবে তোমার নবী কখন আসবে তোমার নবী ও এখন দিলটা নরম করবেন হঠাৎ করে আমার আল্লাহ বলে ফেললেন মুসা আমার নবীর সব কর্মসূচি শেষ এখন আমার নবীর মেয়েরা শুরু হয়ে যাবে ও মুসা এত সময় আমার ইসরা করছে আমার নবী দুনিয়ায় ভ্রমণ করছে এখন আমার নবী মেয়েরা শুরু করবে অর্থাৎ আমি সিঁড়ি লাগাবো আমার আসমানে ওঠার ব্যবস্থা করব। বাজান মানে যখন আল্লাহ পাক বললেন মুসা এখন আমার নবী প্রথম আসমানে আদম সালামের সাথে দেখা করতেছে বাজান যখন মুসা পায় আসমানে আমার বিশ্ব وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا ذرية من حملنا مع نوح কখন আসবে হঠাৎ করে আওয়াজ হয়ে গেল ষষ্ঠ স্মানের ফেরস্তা যিনি দারোয়ান ওনার নাম বহাইল বহায়ালকে ডাক দেওয়া হয়েছে দরজা খুলো বোহায়াল বলতে শোনা কি ডাকা হয়েছে বোহায়ালের উত্তর হইল আমার সাথে কি আছে জানি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব এই কথা শুনিয়া বোহায়াল দরজাটা ওপেন করে দিলেন বিশ্বনবী বোহায়ালকে সালাম দিয়েই প্রবেশ করলেন প্রবেশ করিয়া দেখেন বিশাল একটা দেহের মালিক চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো আল্লাহর পেগম্বার জিজ্ঞেস করলেন ইয়া আজ ইব্রাইল মানহাদার রজুল সঙ্গে সঙ্গে বললেন ইয়া রসুল আল্লাহ আগের গুলাও আমার পরিচয় দিতে হয় নাই ওনার পরিচয় উনি নিজেই দিবে সঙ্গে সঙ্গে মুসা পেগম্বর বললেন আনা মূসা হাত হাত দুটা দুটা দিলেন হ্যাঁ বলে মুসারা আমার কোরআনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা তোমার কিন্তু নবী কেন আলোচনা জানেন নি এর পিছনে কারণ একটাই আমি আপনার উম্মাত হতে চেয়েছিলাম আমার আল্লাহ আমার প্রতি খুশি হইয়া বলছিল মুসা তুই যদি আমার নবীর পরে দুরুদ পরে আমার খুশি করতে পারস আমি অন্তরে দুইটা জিনিস দিয়ে খুশি করব তুই অপেক্ষায় থাকবি এক নাম্বার অপেক্ষার পালা শেষ হইল নবী আপনার সাথে আমার দিদার লাভ হইল নবী আপনি আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবেন আমার এক নাম্বার সৌভাগ্য হইল দুই নম্বরে আল্লাহ কি দিবে আমি জানি না বাজান মুসা পায়ে সাথে আমার নবীর কথাপকথন শেষ হইল মুসা বারবার বলতেছে নবী আমি আমার আল্লাহকে দেখার জন্য নিয়াত করছিলাম তোরে চিনিয়াই নে আমার আল্লাহ আমার সাথে দেখা দিতে বারণ করছিল আমি দেখা দিব না আমি একটু জেদ ধরেছিলাম কেন দেখা দিবা না আমার আল্লাহ জিদ করে একটু নাকের মাথার মতো ছিদ্রর মতো একটু পর্দা উঠাইয়া আমার দিকে একবার ছিল তীরে সিনিয়াইন টেবুন বাবি আগুন লেগে পুরে গিয়েছিল নবী আমি মুসা চল্লিশ দিন বেহুশ হয়েছিলাম কিন্তু আজকে আপনি সব আগুনকে বেদ করিয়া আমার আল্লাহর বাড়ি যাইতেছেন গো নবী বিসমিল্লাহির রহমান ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين وانك لعلى خلق عظيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما

কেন সভাপতি সাহেব এই বয়সে যেই জোরে কথা বললেন সভাপতির আগে আর একজন অতিথি উনিও কত জোরে কথা বললেন অন্যত তো ডেলি দুইটা তিনটা করে প্রোগ্রাম করে আসে ওনাদের সাথে তারপরে শক্তি বেশি হওয়ার দরকার কথা ঠিক না মে ঠিক জোরে কন আরো জোরে বহেন জানি যে প্যান পারসেন্ট বইতে পারবেন না কষ্ট করে বহেন ওই পেন পরে তো বসা মুশকিল এই যে অধিক যান। আল্লাহ কবুল করেন জোরগানা আমিন বলেন তো সর্বময় ক্ষমতার মালিককে এটা বিশ্বাস হয় কে আমরা বলি সর্বময় ক্ষমতার মালিক জনগণ সর্বময় ক্ষমতার মালিক জনগণ এইটা শেখ হাসিনা বইলেই পালাইছে কারণ ক্ষমতা দেওয়ার মালিককে নেয়ার মালিক এটা বুঝছে সতেরো বছর পরে কথা বলে না কেন সে তো ভাবছিল জনগণই আমারে রাখবে আল্লাহরে ভুলেই গেছিল তো যাই হোক আল্লাহর শকর একসাথে বলবেন সমস্ত প্রশংসার মালিককে এখানে আসার তৌফিক কে দিছে না যাইবার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নেবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম আমি জানি আমার একদিনের আপনি সুদ থেকে ফিরবেন না তবে একটা সত্য কথা কোন কাজে লাগবে দুনিয়া থাকার জায়গা না আমাদের সভাপতি হিসাবে একটা দামি কথা কইছে যে যত রঙের কাজ করেন না কোনো দুনিয়া থাকার জায়গা না উনি বলছেন বেতু মাদ্রাসায় দশটায় জানাজা ঠিক না আরে কেবা হবে সঙ্গে মরনে এই কথাগুলো কবির কথা কথাগুলো শুনলে হাসা যাবে না শুধু কানতে হবে জানেন কত দামি কথা কে বা হবে সঙ্গে মরনে। সঙ্গে যে আব্দুল জব্বার আজকে ওয়াজ দিছে ওর মনে কত কষ্ট জানেন ও মাদ্রাসা করছে ওর বাবার রক্তপানি করা পয়সায় কেনা জায়গায় মাদ্রাসা করছে আজকে ওর সবচেয়ে বড় কষ্ট ওর জনম দুঃখিণী মা যদি বেঁচে থাকতো এ ডিজিটাল একসাথে বলতে হবে এই দুনিয়া থাকার জায়গা না বাইজান কথাটা বাস্তব বাস্তব তবে একটা কথা মনে রাখবেন যারা এই দুনিয়া আল্লাহর সাথে বেশি লড়ছে ওরাই পড়ছে হ্যাঁ এবার তো আর কোনো সন্দেহ আছে এই দুনিয়ায় বাইসে থাকার লিগে ফেরাউন বহুত চেষ্টা করছিল এমনকি ক্ষমতায় থাকা কারের জন্য এক লক্ষ তিরিশ হাজার বাচ্চা হত্যা করছে খালি শুনছে মুসা আমার ক্ষমতা নিয়ে নিবে মুসা আসবে ক্ষমতা শেষ হয়ে যাবে এই মুসার তালাশ করতে যে এক লক্ষ তিরিশ হাজার বাচ্চাকে মা সহ পেট কেটে মারছে নজুবিল্লা আসতে গেলে বোব এ মারবা আল্লাহর কথা বলতে যে জবান কে দিছে হাত কে দিছে তো কথা বলবেন না কা খালি নেতা করলে হ পাঁচশো টাকার নোট পাও না মজিবারের ছবি এলা নোট পাই ভুলে যাও গা বুড়া গুলা আওয়াজ দিবা এই কোরআনের মজমায় বসে যৌবন কোনোদিন নষ্ট হবে না বউ কোনদিন আপনার ধুই আর এক লাগে লাগা না কিসে মনে রাখতে হবে কোরআনের জন্য যাদের জীবন যৌবন শেষ করে ওদের জীবন জান্নাতে শেষ হবে না কারণ জান্নাতে যাওয়ার পরও সত্তরটা বউ দিব করতে পারো না অতএব বোঝা গেছে দুনিয়ায় আল্লাহর পিছনে যৌবন যৌবন শেষ করে ওদের যৌবন সত্তরটা বিবিতেও ইনশাল্লাহ পুরা করতে পারবে না আল্লাহ বলেন তো জোরে 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 তাহলে এবার বলেন সর্বময় ক্ষমতার মালিককে ওই আল্লাহর প্রশংসা বলেন তো আলহামদুলিল্লাহ প্রথম বার্ষিকী আর মার্কাজুর কোরআন নূরে মদিনা কি সুন্দর নাম রে মাদ্রাসার সম্মানিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সভাপতি জনাব শামসুল ইসলাম প্রধান অতিথি দুলাল হোসেন খান বিশেষ মেহমান কামাল হোসেন আমার আগে ওয়াজ করেছেন অনেক উলামা একরাম এখানে অতিথির নাম আছে অন্তত ষাট জনের উপরে এত নাম নিতে গেলে এগারোটা বাজবে সবার জন্য দোয়া করলাম আলহামদুলিল্লাহ বলেন এখন আমাদের বাংলাদেশে এমন একটা নিয়ম চলে আসছে ভাই নাম না দিলে সমস্যা টাকাও দেয় না ওয়াজ হইতে দেয় না তবে আল্লাহ শর বর্তমান যে পরিস্থিতি আছে বুক ফুলে এখন কোরআনের কথা বলতে পারি এতদিন পারি নাই পারি এখন কারণ আগে যখন স্টেজ ওঠার আগে এক এক নেতা আসতো ফিসির ফিসির করে বলতো হুজুর ডাইনে আমি যাইন না সোজাই থাইন আর মাটির উপরে কোন ওয়াজ করে না নিচের ডাই করেন জানে যে উপরেডা করলি তো ওই সোরগুলো ধরা খাইবো বেগম পাড়া যে বাড়ি কেনছে ওইগুলা কইলি তো ধরা খাইব কথা না কিছু কইলি তো কাউ কাদের যাবে একটা কথা বলতে হবে সদা সর্বদা মনে রাখবেন এই দুনিয়া থাকার জায়গা না আজকের মাহফিলের বিষয় এইটা বলেন এই দুনিয়া সবাই বলেন এই দুনিয়া মনে থাকবে এই কথাটা মরা আগ পর্যন্ত পকেটে রাখবেন আমার এই ওয়াস্টাসকে এই দুনিয়া থাকার জায়গা না আই যা কাল নাই বাহাদুরি করে কোনো লাভ নাই এই দুইটা কথা মনে রাখবেন দুনিয়া থাকার জায়গা না আই যা কাল নাই বাহাদুরি করে কোনো ইংসা ইংসা বাহাদুরি করব না বাহাদুরি করব কোরআন হাদিসের পক্ষে করবো বাহাদুরি করব এই যৌবন জীবন সব শেষ করব জীবন দিব কারো কাছে মাথা বিক্রি করে ইমান দিব না হিংসা হিংসা মনে থাকবে এই দুনিয়ার সবচাইতে বড় জালিম ছিল আবু জেহেল নমরুদের নাম নিবেন ওটা জালিম আবু জেহেলের মতো না যদি কন কেন মানুষ যত বড় তার বিরুদ্ধে যে দাঁড়ায় সেও তত বড় কথা বলেন না কেন দুনিয়ার এমন কোন নবী নাই আমার নবীর উম্মত হইতে চায় নাই সমস্ত নবীদের জান্নাতের সভাপতি হলো আমার এতিম নবী আজকের মাহফিলের সভাপতি হলেন ইনি আল্লাহর বান্দা অনেক সুন্দর চেহারা দাড়িগুলো পেকে গেছেন দোয়াটা কবুল হওয়ার মতো জোরকান মারহাবা যখন কোন সভাপতির দাড়িগুলো পেকে যায় আল্লাহ তারে দেখলে লজ্জা পায় দোয়া কবুল না করতে পারলে সে যে দলেরই হোক একু অর্থ থাকবে টন বেস বাড়াও মাস্টার বাড়াও হালকা গলির মতো আওয়াজ দাও আমার কানে আল্লাহ আপনার কাছে আমরা মাফ চাই আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন এখানে অনেক বাজান আছে জনম দুঃখিনী মা নাই চাইয়া রয়েছে আমার বাচ্চাটা আজকে কি দেয় রায়গঞ্জ ওয়াজ হইতেছে দেখি কি দেয় ব্যাং নাই ওয়াজ হইতেছে উত্তর দেখি মা চাতক পাখির মতো চাইয়া রয়েছে আমি আপনাদের মতো একটা মা হারা সন্তান আমি ছাব্বিশ বছর ওয়াজের জীবনে বহুত কাঁদছি মা রওয়াজ বহুত করছি যারাই দুনিয়ায় যেই বক্তা দেখবেন মা বাবার ওয়াজ বেশি করবে স্বয়ং আল্লাহ তার ডিমান্ড বাড়াই দেবে বাবা আল্লাহ যেই যেই সম্মানের আসনে আমাকে রাখছেন আল্লাহ শকর এই সম্মানের উপযুক্ত আমি না আল্লাহর কসম এই সম্মানের উপযুক্ত আমি না তারপরে প্রতিদিন কেন বসায় জানেন আমার মা আমাকে বলে গেছে লিলিয়াস একদিন যে সম্মানের অভাব থাকবে না টাকার অভাব থাকবে না কিন্তু সেদিন আমি মা থাকব না এই জালেমুল আমা এদের সম্মানের পিছনে একমাত্র বড় মেডিসিনের নাম হলো মায়ের দোয়া কথা বলেন না কেন এই যে আব্দুল পুলিশের একজন এসআই দারোগা এই দারোগা হওয়ার পিছনে যায় দেখবেন ওর মাহার দোয়া সবচেয়ে বেশি আমি তোদের দুইটা পাও ধরে বলে যে কোরআন ধরে ভাই তোমার বাড়ি রায়গঞ্জ সিরাজগঞ্জ আমার বাড়ি গোপালগঞ্জ গঞ্জগঞ্জে মিল আছে যদি এখন বাড়ি আমার কেরানীগঞ্জ মাদ্রাসা কেরানীগঞ্জ সব কিছু আমার কেরানীগঞ্জ কিন্তু আমার জন্মের ভেটে তো গোপালগঞ্জ এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম আমি বারো বছর বয়সে মাকে আমার গ্রামের বাড়ি মসজিদের সামনে শোয়া রাখছি যতদিন গ্রামে ওয়াজে যাই আজ পর্যন্ত বলতে পারি না আমার মা ওই সাড়ে তিন হাত ঘরে কেমন আছে দুনিয়ার কোন নবীও বলতে পারবেন না যদি আল্লাহ নবীদেরকে সিস্টেম করার সিস্টেম দিতেন তাহলে বুঝতে পারতেন কারণ আমার নবী বদরের যুদ্ধের থেকে আসার সময় এখন চোখের পানি সারবেন ওয়া শোনার জন্য 5 ঘন্টা দরকার হয় না ওয়া শোনার মতো 10 মিনিটই যথেষ্ট কথা বলেন না কেন তবে আল সামতে হাদিস লম্বা সরব ওয়াজ নবীর জীবনও করতেন না অল্প সময় কথা বলতেন সাহাবা একরাম গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকতেন মযনের বদরের যুদ্ধে থেকে আমারে তিন নবী আসতেছে যেই রাস্তা দিয়ে আমার নবী আসতেছে বদর থেকে আমি গুনাগার দিয়ে একবার দুইবার যাওয়া আসা করি না যে গত মাসে সাতাশ তারিখ আসলাম এই যে আমার মাথে চুল দেখেন না রায়গঞ্জের ভাই কলিজার যুবক ভাইরা এই চুলটা আমি মক্কার থেকে রাই খেয়েছি শুধু কানের উপর দিয়ে চুল এই পাশের গুডু ঠেকেছে এই জন্য দিকে কাটছি মাঝখানে গুলি এখনো বরকত রাইখে দিছি আমি উমরায় গেছি এইটা বুঝাইতে চাই না এই কোরআন ধরে বলছি কারণ আমার রসুল বলছেন উমরা হাজি হোক এমনি হাজি হোক হাজির দুয়ার ডাইরেক্ট চল্লিশ দিন আসমানে যায় কারণ হাজির চেহারার মধ্যে কাবা ঘরের নূর থাকে হাজির চেহারার মধ্যে আমার রসুলের নূর থাকে ওই হাসির সাথে যে মুসাবা করতে যায় তার গুণাও মাফ হয়ে যায় ও যদি সঠিক তো করে ওকে আল্লাহ একবার মৃত্যুর আগে হজে নেয় যদি সত্যিকারে হাজিকে ভালোবাসে যে আপনার আমার নবীর দেখছে কারণ হাজি যখন রসুলের রজায় সালাম দেয় তখন আমার নবী প্রত্যেকটা হাজির সালামের জবাব দেয় জোরে 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 এই দেখবেন জন্য রায়গঞ্জের ভিতরে কয়জনের কপালে হজ হয়েছে তাই কোন লক্ষাধিক মানুষ না রায়গঞ্জ লক্ষাধিক মানুষের মধ্যে দেখেন তো কয়জন মানুষ হজ করতে পারছে মনে রাখবেন যারাই হজে গেছে কেয়ামতের মাঠে আমার নবী তাদের চেহারা দিকেই জান্নাতে লয়ে যাবে কিন্তু সব হাজি না অনেক হাজি আছে পর একটা মাইরা হজে গেছে কথা কর না কে ওই হাজির সালাম নবী গ্রহণও করে না জনগণের টাকা মায়ের এই এমপি মন্ত্রীরা মাসে মাসে যায় সরকারি টাকা দিয়ে ওরা নিজের টাকা যায় না কিন্তু ওই যাওয়া আর আপনার বাপের খেত বেসা যাওয়া এই আলিমুল আমার ইনকাম করা পয়সা আপনার চাকরির চাকরির রক্ত পানি করা পয়সা এক না কথা বলেন না কেন জোরে বলেন আরো জোরে বলেন মদিনায় মদিনায় একবার একবার যাব যাব আমিন কর মনে মনে আমিন কর তাহলে কবিতাটা আমার সাথে বলেন আমি জীবনে একবার মদিনা যাব বলেন না আমি জীবনে একবার মদিনা যাব এ রায়গঞ্জের বাইরা যদি মদিনায় যাওয়ার নিয়ে থাকে চোখের পানি সেড়ে দিয়া চৌখৰ পানি দিয়ে দিয়া খনব মৌলার দফতরে জীৱনেতে একবার মৌলা নিবা খতে বলে না লভ মামিন হাত দুটে উঠে আল্লাহ রেসুর একটা ডাক দেন না দেন না দেন না কলিজার ভাই দেন আমার যুবক ভাইরা দেন জোরে একটা ডাক দেন আল্লাহ রে দেন ডাক দেন ডাক দেন ডাক দেন আল্লাহ হাতগুলো আপনি কবুল করেন না আল্লাহ আল্লাহ রায়গঞ্জের হাতগুলা কবুল করেন একবার মক্কায় নিয়ে যান না এই যে আমার দাড়ি বাঁকা বাজান না বসে আছে বড় আশা লইয়া নবীর কথা শুনলি কান্দে নবীর কথা শুনলি কান্দে আমার যুবক ভাইরা এই যে আমার সভাপতির আগের একজন নেতায় বক্তব্য দিল আমার নবীরে যদি কেউ অপমান করে আর রক্ষা বাংলাদেশে নাই কথা ঠিক না বেঠিক জীবনের বিনিময় হলো যে যে দল করেন না কোন এই রায়গঞ্জ যুবক এবার রেডি হ যদি জীবনে কোনো আমার নবীকে কেউ একটা ইন্ডিকেট করে গালি দিয়ে কথা কয় আর জায়গায় পুইটা ফেলবো আর জায়গায় কল্লা উড়াই দেবো রাজি আসো না নাই কে কে রাজি আসল্লাকে দু হাত তুলে দাও

राजी राजिया हुआ परसों बोलन देख जजाकल्ला देखो रे फेसबुक अल्लाह हुआ परसों बोलन যারা দাঁড়ায় আছেন পায়ে হাত দিয়ে বলছি বসে পড়েন বসে পড়েন বলেন সমস্যা কথা বলা যাবে না পিছনে এই মুসলমানের বোলা আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাববেন সবাই থাকবেন চলে যাবেন সভাপতিও থাকবে তারেক মনে আছে ওখানে বড় নেতা আছে আপনি বলেন আল্লাহ জোরে বলেন সভাপতি মাহবিলের চলে গেলে মাহাবিল সুন্দর হয় না অনেক আছে সভাপতি হয় ওয়াজ উঠাই দিয়ে আমার আর এক জায়গায় খেপ আছে খালি বলে আমাজ থাই এক বলে প্রোগ্রাম থায় না খাওয়ার দ্বারা আজকে সভাপতি আল্লাহ আল্লাহ মানুষ উনি বসে থাকবে ইনশাল্লাহ বলেন মারহাবা বলেন পিছনে কোনো কথা বলা যাবে না ভাই কোনো আওয়াজ করা যাবে না ইনশাল্লাহ বলেন সর্বময় ক্ষমতার মালিককে ওই আল্লাহ আছে না ডাক দেন তো আল্লাহরে আল্লাহ কই একটা দেই কেমন পারেন আল্লাহ দুনিয়ার কোন শেখ খাললে দারে ডাক দেই নাই তোমারে ডাক দিছি তুমি যদি আমাদের মাফ করে দাও তোমারে কেউ জিগাইবো না শেখ একা মন কোন কোনো কাজ করতে পারে নাই সে যখন কোনো কাজ করতে যাইতো যত মন্ত্রী আছে ওদের সাথে সিগনেচার দেওয়া লাগতো প্রেসিডেন্ট কোন কাজ করতেলে প্রধানমন্ত্রী জিজ্ঞেস লাগতো প্রধান উপদেষ্টা কিন্তু নিজের কোন কিছু এখন করতে পারে না আর উপদেষ্টাদের কাছ থেকে জিজ্ঞেস করে লাগতো কথা বলে না কেন বেগম খালেদা জিয়া তার ক্ষমতা থাকাকালীন অবস্থায় তার নিজের মন মতো কোন কাজ করতে পারতেন না কিন্তু আমার আল্লাহ এমনি একজন প্রেসিডেন্ট উনি কার কাছ থেকে সিগনেচার নেওয়া লাগে না ঠিক না বেটি স্যরে এখন আরো স্যরে অতএব উনি যদি আমাকে maaf করে দেয় কিছু করার নাই জি আমি বলেন ইনশাআল্লাহ merhaba বলেন ইনশাআল্লাহ শুধু আমার সাথে বলবেন ওই আল্লাহ এখন আছে না নাই আছেন রাসূলের রওজে যাওয়ার আছে না আছেন যাইতে পারবেন আজকে নবীর প্রেম মন্ত্র ঢুকান কসম করে বললাম আপনি রাসূলের রওজে যাইতে পারবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কারণ আমার নবীর উম্মত হওয়ার জন্য দুনিয়া সব নবী আল্লাহর কাছে দরখাস্ত দিছে মুসাল্লাসাল্লাম আল্লাহর সাথে ডেলি কথা বলে আল্লাহ হকর বলেন তো তাও একটু আদ্রু জায়গা অপার দিয়ে না একটু আদ্রু জায়গা আবার ঠিক করে না ছয় হাজার তিনশো বত্রিশটা সিঁড়ি পাড়ি দিয়ে প্রতিদিন আল্লাহর সাথে কথা বলতে চাইতো যেটাকে তীরে সিন বলা হয় সিনি আইন তাসনিয়া সিগা সিরিন এক বছর সিনিয়াইন অর্থাৎ দুইটা পাহাড়ের মোহনা একটা জায়গার নাম আমি গুনাগার এই জায়গাটা আল্লাহ আমাকে সালে দেখাইছে এই পাহাড়ে উঠতে ঘন্টা সময় লাগে জাবালে তুর জাবালে সুর যেই পাহাড়ে কোরআনা চলেছে আমার নবী যেই পাহাড়ে হিজরাতের রাত্রে তিন দিন রেস্ট রয়েছে যেটাকে নবীর জন্য রেস্ট হাউস বলা হয় এই পাহাড়গুলো আল্লাহ আমাকে উঠাইছেন হয়তো আমি গুনাগার আল্লাহ কপালে রাখছে অনেক করতে সাহস পায় না আল্লাহ আমার উঠাইছেন আলহামদুল্লাহ বলেন তোর যেটাকে বলা হয় যেখানে আল্লাহ প্রতিদিন কথা বলতেন করে আল্লাপ বললেন মুসা আমার নবী মুহাম্মদের পরে আল্লাহ দুরুৎপরি না আমার নবীর পরে দুরুৎপর মুসা আল্লাহ তো রাগি মানুষ ছিলেন চট করে বলে ফেলছে কথা কও আমার সাথে তোমার নবী আবার কে নজবিলের মাঠ মেয়া বৌদি আপনার সাথে জোরে কথা বলা হারাম বৌদি আপনার ঠন্নাও দেয় কিছু কিছু ঠন্না আছে ওই সময় গুণা হয় না কথা কন্যা কেন এ বোর পাও আপনার গায়ে লাগলে কি গুনা না বাকিটা কম না এই মুসলমানের বলা সবসময় লাগতি সবসময় পাও লাগলেই গুনা হয় না কথা বলে না কেন আল্লাহর সাথে যে মুসা নবী বলতেছে আমি নবী তা আমি আবার কোন নবীর পরে দূরত পড়ব হুজুর ওটা পিছনে দেন আমাকে বাড়িতে কষ্ট হইতেছে দেখতে চেয়ার পিছনে দেন হ্যাঁ গার ঘুরাই ঘুরে দেখতেছে মুরব্বী মানুষ গার ব্যথ হয়ে যাবে পিছনে সরান পিছনে সরান চেয়ারটা পিছনে সরান আল্লাহ আমার বাজানটা বয়ে রয়েছে আরো পিছনে নেন মা আসল্লা জোর কান মার হাবা বেটারা যখন যে খুশি হইব না বললাম আমাদের সব করে আমার দোয়া করব আমার লেগে কি তাই না এর হাসি রে বুঝছে যে আমি হেরা বুঝছে যে হুজুর আমাকে কষ্টটা বুঝছে আল্লাহ হকবরসরে বলেন তো আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন আমি যাইনি রায়গঞ্জের জমিন এমন একটা জমিন যেটা আলেমুল আমার জমিন এই রায়গঞ্জে জন্ম নিয়েছে বাসেদ খানের বাবা উনি এই রায়গঞ্জের একটা সম্পদ এবং বাসেদ খান না কয়টা ভাই ওনরাও কয়টা সম্পদ শুধু সম্পদ না ওরা রায়গঞ্জের জন্য একটা নির্মাত আল্লাহ বলতে বিশেষ করে বাসিদ খানের কয়টা ভাই আল্লাহ যেমন যোগ্যতা देছে তেমন এলেম देছে তেমন হেলম देছে তেমন আমল দিতেছে ঠিক হ্যাঁ অলরাউন্ডার কয় সাকিব আল হাসান কয় অলরাউন্ডার বাল হাসান অলরাউন্ডার নি বেডা অলরাউন্ডার যে বাসিদ খান না কয় ভাই ঠিক কথা কর না কেন যে সরকারি পলটি খাক এরা অলরাউন্ডার এরে কয় বাল খান না এদের কয় বাসিদ খান বাল খানে রানা খাওয়ানি পয়সা ফাঁকি বং হাসান ফাঁকি হাসান জিদনা সক্কা ছয় মারে সেদিন সাকি হাসান সাকি বাল হাসান ঠিক মতো কয় আর যেদিন দেখবেন সক্কা চাইরে হুইয়া পড়ে বাল হাসান বাল হাসান বাল হাসান বাল হাসান কথা কর না কেন আর আলেমুল আমা কোনোদিন সত্যিকারে বাল হাসান না এরা হলো সত্যিকারের জান্নাতি হাসান আসান মানে সুন্দর বেড়া সুন্দর এরা মার হাবা বলেন শুধু আমার সাথে বলেন সালাম আল্লাহর সাথে প্রেমের নজরে বলে ফেলেন আল্লাহ আমি নবী আর আমার ভাই নবী এখানে আবার আরাক নবীর পরে আমি দূরত পারবো মানি হ্যাঁ মুসা তুই আমার নবীরে চিনবি না মুসা আমার নবী তোর তিন হাজার বছর পরে আসবে আল্লাহ শোভানল্লা যারা আস্তে কইছে গো বারি ঘোরা আপনি চিন আর জরে আমি আবার বলছি এ মুসা তুই আমার নবীরে চিনবি না আমার নবীরে চিনতো তোর বাবা আদম একটা কথা আমার না শোনার কারণে একটা অপরাধ করার কারণে সাড়ে তিনশো বছর কানছে আমি একবারও আদমের দিকে তাকাই নাই দুই পাশে দুজন মোবাইল নিয়ে বসেছে তা আমি কি আজ করব টাকা আনে দিকে মৌসা পায়ে গম্বার বললেন আল্লাহ তিন হাজার বছর পরে আসবে আমি তারপরে দূরত পড়ব মানি হ্যা শুধু তুই না তোর বাবা আদমের দোয়া কবুল করছি একমাত্র আমার নবীর কারণে তিনশো ষাট বছর কাদার পরেও আমি তার দিকে একবারও তাকাই নেই যেদিন আমার নবীর নাম ধরে ডাক দিছে যেদিন কালেমা সাথে সাথে আমি আদম করে ডাক দিয়ে মাফ করে দিছি এই তিনশো ষাট বছরের ভিতরে একবারও আমি তাকাই নেই বলতে দেরি আছে মুসাল্লাহাম বলে আল্লাহ এই নবীর সাথে কি আমার দেখা হইবা আমার জীবদ্দশে আসবে আমি আর আমার বাইশের রানিং নবী এই নবীর সাথে কি আমার জীবদ্দশে আসবে আমার হায়াতে জিন্দিগিতে আসবে কিনা আল্লাহ বলেন মুসা তোর জীবদ্দশে আসবে না আসবে তোর হাজার বছর পরে কিন্তু মনে রাখবি এই নবীর উপরে আমি সব নবীরে দূরত পড়াইছি শুধু তাই নয় আলা নবী শুধু আমি না আমি না আমার সমস্ত ফেরেস্তারাও তারপরে দূরত পড়বে সমস্ত মাখলুক তারপরে দূরত পড়বে পৃথিবীর কোন নবীর নাম শোনার পরে দূরত পড়া অজীব না একজন নবীর নাম শুনলে দূরত পড়া অজীবী যে মানুষটার নাম শুনলে দূরত পড়া অজীব ওই মানুষটার যদি কেউ গালি দেয় দেয়বার জাগায় পুঁতে ফেলাব রাজি আছেন না নাই বিগত সরকারের আমলে সতেরো বছরের মধ্যে বঙ্গবন্ধুর নামে যদি কেউ একটা গালি দিত শেখ হাসিনার বাড়িঘর পুরায়া জ্বালায়া মামলার পর মামলা দিয়ে দেখত চোদ্দ গোষ্ঠীর ভিতরে কোনোদিন জামাত ইসলাম অথবা বিএনপি করে কিনা কথা বলে না কেন অথবা অন্য কোন দল করে কিনা বাড়িঘর শুদ্ধা অ্যাকশন নিছে আরে বঙ্গবন্ধুর দাম মনে হয় আমার নবীর চাইতে বেশি যেও রহমান গালি দিলে বিএনপি মাথার মধ্যে কেন উঠে যায় জামাত ইসলামাত বৌদুদের গালি দিলে কলিজ আগুন লেগে যায় সরমonar গ্রুপ রে সরমোনা পিশাব রে গালি দিলে কলিজা আগুন লেগে যায় মনে হয় এদের যে নেতা নাম নিলাম এদের সাইতামান নবীর ডিমান কম তোমাদের কাছে কম হতে পারে আশিক এর কাছে কম নয় কথা ঠিকটা তাকা এইদিকে দিকে আশেকের আজকে প্রমাণ হয়ে যাবে রায়গঞ্জের জমিন প্রমাণ হবে আশেকের রাসুল কয়জন বিশ্বনবী পরে দূরত পড় মুসাফম্বর বলে আল্লাহ যদি তোমার নবীর এতই ডিমান্ড হয় আমারে দিয়ে দূরত পড়াও তোমার নবী আদম থেকে এই পর্যন্ত সবাই দূরত পড়ছে তাহলে ওই নবীর উম্মাত আমারে বানিয়ে দাও আমার আল্লাহ বললেন মুসারে ওই নবীর উম্মা তৈতে দরখাস্ত করছর উম্মা থার অপশন নাই কিন্তু মুসা ওই নবীর প্রেম যখন তোর অন্তরে একবার জাগ্রত হয়েছে একবার না একবার তোর সাথে দেখা হবে আল্লাহ কবি হইব জীবদ্দশায় জীবদ্দশায় হোক আর মরার পর হোক হবে অপেক্ষায় থাক অপেক্ষার আল ইন্তজার ও আসাধ্য মিনাল মৌত তার অপেক্ষায় থাকা মৃত্যুর চাইতে বেশি কষ্ট আপনার লাভার ম্যান সেটা মগা হোক আর মগি হোক আপনারে বলে দিছে চলে এসো ফুট বিলেসের কাছে দেখা হবে চারটার পরে ও বাবা রে বুঝছি তোর ডেরমেটটা করছে হ্যাঁ তুমি চলে গেছো যাওয়ার কথা চারটায় উনি চলে গেছে সাড়ে তিনটায় কথা বলেন না কেন সাড়ে তিনটায় সাড়ে চারটেয় বেজে যায় মগার আর মোটর সাইকেলের আওয়াজ নাই কত মোটর সাইকেল খাইতে হয় ফুট যে আমার না ওই যে নবীর হাদিস আল ইন্তেজার আর মিনাল মৌ কার অপেক্ষায় দিন গোনা সময় গোনা মৃত্যুর চেদে বেশি কষ্ট কথা বলেন না কেন মুসাফাইগমবার আল্লাহ এ রাখলেন অপেক্ষায় থাক জীবদ্দশাই হোক আর মরার পরে হোক দেখা হবে বাজন্ডে আল্লাহর পায়গম্বর মুসা চলে গেলেন দুনিয়া ছেড়ে চলে গেলেন একশো বাষট্টি বছর বেঁচেছেন মুসা আল্লাহ পাক সেই জেরুজালেম বাইতুল মুকাদ্দাস থেকে বাবা সাড়ে ষোলো কিলোমিটার দূরে মুসা পায়গম্বরের কবর এক এক কিলোমিটার দূরে আমার জাতির আব্বা জান ইব্রাহিম নবীর কবর হারুন নবীর কবর তেরো কিলোমিটার দূরে বাবা নবীর মা মা একজন আসিয়া আর একজন হলো মা কবর কিন্তু একই বস্তিতে বাইতুল মোকদ্দাস কেন ইহুদির বাচ্চারা দখল করতে পারে না জানেন এখানে অন্তত বিশ হাজারের উপরে নবীর কবর এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট নবীর কবর হ্যাঁ শিশালসালামের কবর বাইতুল মোকাদ্দাসের ডাইন পাশে আল্লাহ হকর বলতে পারলেন না আদম নবীর কবর জেদ্দায় মা হাওয়ার কবর জেদ্দায় কিন্তু মনে রাখতে হবে হাবিল কাবিলের কবর কিন্তু আবার জেদ্দায় দেখবেন জেদ্দায় মা হাওয়ার কবর যেটা প্রায় একশো হাত একশো দুই হাত একশো হাত লম্বা লম্বা এক একটা কবর এখনো জেদ্দা আছে যেটা মাকবারে হাওয়া বলা হয় আল্লাহ হফর জরও বলতে পারলেন না আমি আমার এই রুমাইল দিয়ে মাইফা মাইফা দেখছি কত বড় বড় কবর কারণ মা হাওয়ার যে সন্তানগুলা মারা গেছে ওই ওই কবরই রাখছে জেদ্দায় এই জিদ্দা জিদ্দুন থেকে জেদ্দা ওটা বলো আমার একরাম বুঝবে এই জিদ্দা মা হাওয়ার আবাদ করা শহর এটা মা হাওয়া লৌহিত সাগর পাড়ি দিয়েছেন আল্লাহর জান্নাতি নৌকায় যে সোজা মা হাওয়া জেদ্দায় নামছিলেন আমি গুনাগার এইবার ঠিক ওইখানে দ্বারা এই দোয়া করেছি এতদিন খুঁজে পাই না এইবার পাইছি আল্লাহ মক্কার এক সাথে নিয়ে গেছি ভাই আমি করবো না আমি একজন আলেম আমার ওয়াজ দেখাইছে আমার কামে মল কই না ও করবো না মা হাওয়ার যে মসজিদটা যেখানে মা হাওয়া আসছিলেন জিবরাইল নৌকা মাঝি নাই মাল্লা নাই বৈঠা নাই ইঞ্জিন নাই আল্লাহর কুদরাতের নৌকাটা একা একা চলে মা হাওয়াকে জেদ্দার ক্যানেলে নামাই দিয়েছিলেন জিদ্দন থেকে জেদ্দা আল্লাহ কষ্ট হইতে জব্দ না কেনিসের সাতে কষ্ট অস্ত্র শুরুই করলাম না ঠিক বাগুন বেস্তে বইছে বুড়াগুলা গেনজাম যখন লাগে আর হুজুর যখন বাস দেয় চার দকানে বইয়া তখন দেখবেন ওরে বাবা শক্তি জন্মেবারে কথা করনা কেন ঠিক ভালো কাজের সমালোচনা দেখবেন কঠিনভাবে করে 2 ঘন্টা তিন ঘন্টা সেকালে শক্তি কমে না ওয়াজ হাতানের মুরগির মধ্যে জিমায় খবরদার আওয়াজ হবে তো মুসলমানের মতো হবে রেডি বলেন তো আল্লাহ আকবর আল্লাহ আওয়াজগুলো আপনি কবুল করেন মনে রাখবেন ইমাম থানবির রহমতুল্লাহ বলেন সোনানি ইমাম আবহানিবার মধ্যে দেখবেন মোতালা করে দেখবেন সোনানি ইমাম আবু হানিবার মধ্যে তাকবির সম্পর্কে আল্লাহর কুতুব লেখেন যেই তাকবিরটা নামাজের ভিতরে তাকবির তাহারিম হিসাবে আল্লাহ ফরস করে দিয়েছেন আল্লাহ আকবরের ধ্বনি সুবাহান আল্লাহ তাসবি আলহামদুলিল্লাহ তাসবি আল্লাহ আকবার তাসবি দোনো তাসবির একই সোয়াব একই সোয়াব একই কদর কিন্তু আল্লাহ আকবার কেন নামাজের জন্য ফরস করা হয়েছে একটা মাত্র কারণ আল্লাহ আকবর যখন মুসলমান দেয় তার কলবের সব ময়লা দূর হয়ে যায় তার কলব এমন পরিষ্কার হয় ওয়ালা র অফ বিহিনতাবাক্কা লো অনুশোধে একমাত্র ভরসা থাক্লার উপরে অতএব আল্লাহ ফাক্পর দিলে কি মানে শক্তি পারে না হ্যাঁ এই যে বিরুদ্ধ চাঁচা যেভাবে লাভ দিয়ে দাঁড়ায় যায়। এটা হেমনে দাঁড়ায় না ওই তাকবিরি তার দাঁড় করায় আল্লাহ ফাক্পর বলতে পারলেন না আল্লাহ আল্লাহফাক বলে মুসা আদম আলা আদম বিত্তর বাপ আদম তিনশো বছর কাদার পরেও আমি তার আদমকে একবার ডাক দেই নাই আমার নবীর দিয়ে বের হয়েছে আমি মাফ করে দিছি এবং আমি নবীর রেখে দিছি। এইবার বাড়ি তো আপনারা জানেন সেই শহর মিশরে সে ঐতিহ্যবাহী একটা কায়রোর একবার লাশ প্রান্তে আমার বড় ছেলে আপনাদের দরবাদলতে ও কায়রো অর্থাৎ আলাজার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে ও বাংলাদেশ থেকে হাফ এজ এবং মলনা হয়ে ওখানে ডিগ্রি আনতে গেছে কোরআন হাদিসের উপরে আল্লাহ ওকে আলেম হিসেবে কবুল করেন ও বলে আব্বা মুসা মুসালাম যে ঘরে জন্ম আব্বা আমি দেখছি তোর তুই এই বছর এক হইল আর আমি দেখছি সালে আব্বা আমরা যখন ছুটি পাই তখন আমরা দেখতে যাই তোমার ওয়াজি শুনতাম কিন্তু এখন প্র্যাকটিক্যাল দেখে দেখে ইমান আরো বাড়ে মিশরের আব্বা মিশরের মানুষ এখনো পর্যন্ত সেই ফেরাউনের কোয়ালিটির অনেক মানুষ আছে একই কোয়ালিটি আমি বললাম যেই দেশে শয়তান জন্ম নিয়েছে তো ওই দেশের মানুষের কিছু আসর থাকবো না কথা কর না কেন আমার বাংলাদেশে কোনো নবী আসে নাই এই দেশে ইসলাম কায়েম হয়েছে উলামা দ্বারা এই দেশে নবী লাগে নাই কারণ এই দেশের মানুষের দিল নরম মিশরের মানুষের দিল শক্ত এই জন্য এক দুই হাজার না দশ হাজার নবী ফিলিস্তিন আর জর্ডানে আইছে কি মনে করেন আপনি এক লক্ষ চব্বিশ হাজার পয় কমারে নবীও বাংলাদেশে আসে নাই তার মানে কি বাংলাদেশে আমাদের লাগে নাই আল্লাহ জানে এখানে নবী লাগবে না এখানে অলিদের দ্বারাই এখানে বিজয় হবে জান্নাতে আমরা আগে আল্লাহ শুকর আমার দেশে নবীওয়ালা কাজ চালু হয়েছে দাওয়া কাজ আমার দেশে চলে আমরা নবী দেখি নাই কিন্তু নবীর কাজ আমার দেশে চলে ঠিক না আল্লাহর পায়া মুসা মূসা বললেন আল্লাহ কবে আসবে কবে আসবে মুসা অপেক্ষায় থাক থাক এ থাকতে থাকতে মৃত্যুর সময় ঘুমিয়ে আসলো মৃত্যুর আগেও আমার নবীর পরে দূরদ পরে মুসা পায়া ইন্তেকাল করলেন ওই নবীরে চিনলাম না গো বাবা ওই নবীর কদর আমার আল্লাহ করান এইভাবে বর্ণনা করেন আওয়াজ দেবেন ওই আল্লা যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আল্লা দিছে পৃথিবীর নাপিত আমার নবীর চরিত্র নিয়ে কথা বলল ওটা আমার দরকার নাই আমার আল্লাহ যার গ্যারান্টি দিচ্ছে ওটাই আমার জন্য আলহামদুলিল্লাহ বলেন মুসা শুনতে পাইলেন একদিন বললেন মুসা নবী তোর আসমানে আসতেছে তোর দেখা হইব এত আসতে জল্ আচ্ছা আমি যদি আপনাদেরকে বলি রায়গঞ্জ আমান নবী স্বপ্নে আপনার বালিশের মধ্যে বালিশের পাশে আজকে আসবে আপনার কাছে কেমন লাগবে আরে ভাই আলেমদের কাছে জিজ্ঞেস করেনি যে সামনে অনেক উল্ম একরাম আছে আমার চাইতে বড় আলেম যদি কেউ জীবনে একবার আমার নবীর স্বপ্নে দেখে মাইকের আওয়াজ কমায় দিস আর একটু বারা কমে গেছে এমনি এমনি কমবে আর মাইক সুন্দর আমি বলবো না খারাপ আলহামদুলিল্লাহ বলেন এটা আমারে খুশি কর সব ঠিক থাকবো আল্লাহ আমি যদি আপনাদেরকে বলি এই রায়গঞ্জে আপনি গরিবের ঘরে জন্ম নিছেন অসুবিধা নাই আপনি একটা পাপিষ্টর ঘরে জন্ম নিছেন। হদরত ওমর জন্ম নিয়েছেন একটা ঘরে পাপিষ্ট আবু বকর পৃথিবীর প্রথম উনি জন্ম নিয়েছেন একজন পাপিষ্টর ঘরে আপনি জানেন না মনে হয় আবু বকরের বাবা কিন্তু ইসলাম কবুল করে নাই আল্লাহ হকর বলতে পারলেন না ওমরের বাপের কবলে কালেমা হয় নাই শুধু এখানেই শেষ না সব বাদ দেন না আমার নবীর মা বাবা কালেমা সারা মারা গেছে এটা বাদ দেন না জাতির পিতা ইব্রাহিম আমার জাতির পিতা মিল্লা তাবিকুম ইব্রাহিম হুয়া সামাকুমুল মুসলিমিন যে আমার জাতির আব্বা জান ইব্রাহিমের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু বাবাও কাফের কি মনে করেন আপনি সেই হিসাবে আমরা কত দামি ঠিক না ভাই ঠিক তা আমি যদি বলি আমার নবী আপনার সাথে রাতে দেখা করবে আমার মনে হয় আপনার সাথে সৌভাগ্যবান আর কেউ থাকবে ঠিক না আমার বিশ্ব বিশ্বনবী বললেন যে ব্যক্তি আমার জীবনে একবার স্বপ্নে দেখবে গো গকত রানি সে যেন সত্যিকারে আমারে দেখলো আর আমার যে জীবনে একবার স্বপ্নে দেখলো তার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে দুনিয়ার কত দামি দামি মানুষ স্বপ্নে দেখলেন আমার নবীকে দেখার জন্য একবার নিয়াত করে বসে থাকেন গো বাবা এবার আমার সাথে একটা আওয়াজ দেখার নিয়াত আছে না নাই ইনশাআল্লাহ রায়গঞ্জের বসে আপনার ভাঙা কুটিরে বসে দেখতে পারবেন যদি নবীর জীবনে একবার কেউ দেখতে চায় ইমাম তানবির রহমতুল্লাহ বলেন সে যেন প্রতিদিনে এক হাজার বার দরুদে ইব্রাহিম পড়ে ঘুমায় অথবা দরুদ ইব্রাহিম পড়ার যদি সুযোগ না পায় ছোট্ট একটু দরুদ আছে সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই দরুদটা পরে যদি কেউ এক বার জীবনে ঘুমায় থাকতে পারে গো রাতের অন্ধকার আমার এতিম নবী তার বাড়িতে দেখা দিবে আল্লাহ তোমার পাগলগুলি যারা তোমার নবীরে দেখতে চায় এই মানুষগুলাকে একবার তুমি দেখার সুযোগ দিয়ে সুযোগকে যখন বলা হইল মুসা আজকের রাত্রে আমার নবী আমার বাড়িতে বেড়াইতে আসার সময় তোদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবে এবাজান মুসা পয়গম্বর হাজার হাজার বছর মনে तमन्ना এতদিনে ওয়েটিং এ ছিলাম নবী মুহাম্মদ কে দেখব যাকে আমি দরুদ পড়ছিলাম তরুপ্তুরে সিনিয়াই নে বসে আমি তারে এখন প্রাণ খুলে দেখব মুসা মধ্যে অনেক স্বপ্ন বাবা কখন আসবে তোমার নবী কখন আসবে তোমার নবী ও বাজান এখন দিলটা নরম করবেন হঠাৎ করে আমার আল্লাহ বলে ফেললেন মুসা আমার নবীর সব কর্মসূচি শেষ এখন আমার নবীর মেয়েরা শুরু হয়ে যাবে ও মুসা এত সময় আমার নবী ইসরা করছে আমার নবী দুনিয়ায় ভ্রমণ করছে এখন আমার নবী মেয়েরা শুরু করবে অর্থাৎ আমি সিঁড়ি লাগাবো আমার আসমানে যখন আল্লাহ বললেন এখন আমার নবী প্রথম আসমানে আদম আলাহ সাল্লামের সাথে দেখা করতেছে এক এক নবীর নাম নিবো আপনার আল্লাহর বলবেন কেমন মুসা এখন আমার নবী আদম আলাহ সালাম তার বাবার সাথে দেখা করতেছে

ইউসুফের সাথে দেখা হচ্ছে এমুসা এখন আমার নবী দেখা করতেছে চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে আল ইন্তজার ও আসাদ্দ মিনাল মৌদ ইন্তজার অপেক্ষায় থাকা কত কষ্ট যারা থাকে তারা বুঝে এমুসা এখন আমার নবী পঞ্চমাস মানে তোর আপন ভাই এক মার মারপ্যাটের ভাই হারুনের সাথে দেখা হচ্ছে এইবার কিন্তু তোর পালা এইবার তোর পালা বরযাত্রী আসতাছে আসতাছে ভূয়া আসছে ভূয়া না আপনাকে বুয়ে আসছে বরযাত্রী আসতেছে ধরেন পাবনার থেকে দুইটা বেজে গেছে ভূয়াগাতি এখন ইস্টানে রায়বার জানায় দিল ঘটক জানায় দিলো এখন আমাদের বরযাত্রী ভূয়াগাতি আর আমার নবীর পুরো মেরাসটাই একটা বরযাত্রীর মতো হ্যাঁ মোসা ভূয়াগাতি এখন ক্রস করে এখন আমার নবী আছে ধরেন বুঝাবার জন্য বলছি রায়গঞ্জ বাস স্ট্যান্ডে অথবা রায়গঞ্জ থানার সামনে আছে গাড়িটা টার্নিং করি এখন বেঙ্গনার দিকে রওনা দিবে আমি যখন আজকে থানার সামনে আমার গাড়িটা আসছে আমার আব্দুল জব্বার ভাই মোটর সাইকেলগুলো আগের থেকে রেডি করে রেখেছে অন্তত দশ বার ফোন দিছে আমি ভূয়াগাতি গাড়ি এসে গেছে তারপরও ফোন দিছে কই এখন কই এখন কই এখন কই ঠিক না বেঠিক ও জান আমার নবীকে যখন আল্লাহ পাক বললেন হ্যাঁ মুসা আদম নবী এখন প্রথম আসমানে মানে তৃতীয় আসমানে দ্বিতীয় আসমানে পঞ্চম আসমানে তোর ভাইর সাথে দেখা মুসা সাল্লাম খাল ইক আল্লাহ কই আর কত সময় আর কত সময় ওইখানে যদি বেশি সময় লাগায় আমি তো কম সময় পাই যামানা কইলেন না বসন্ত যখন মুসা পায় আসমানে আজ মানে আমার বিশ্বনবী ওতেই না মুসালকিতাবাজ আল্লা হুহু দলিবনি إسرائيل ألا تتخذ من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا سكورا মুসা திবনী ইস্রায়েলের নবী আর আমার নবী হলো ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ সমস্ত পৃথিবীর নবী আমার নবী তোগো নবী দুরু নবী সুবহানাল্লাহ জোরে 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 মুসা আমার নবী সারা দুনিয়ার নবী দুনিয়ায় বিশ্ব নবী আমি আল্লাহ কাউকে খেতাব দেই নাই শুধু আমার নবী সারা এখন কাঁদবেন কে বলেছে আপনার দোয়া কবুল হবে না চোখের পানি পড়তে দেরি আছে দোয়া কবুল হতে এক সময় লাগবে না আল্লাহর অপেক্ষায় থাকতে 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 আল্লাহ কখন আসবে হঠাৎ করে আওয়াজ হয়ে গেল ষষ্ঠ আসমানের ফেরস্তা যিনি দারোয়ান ওনার নাম বোহায়েল বোহায়ালকে দেওয়া হয়েছে দরজা খুলো বোহায়াল বলতে কি ডাকা হয়েছে বোহায়ালের উত্তর হইল আমার সাথে কি আছে জাননি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব এই কথা শুনিয়া বোহায়াল দরজাটা ওপেন করে দিলেন বিশ্বনবী বোহায়ালকে সালাম দিয়েই প্রবেশ করলেন প্রবেশ করিয়াই দেখেন বিশাল একটা দেহের মালিক চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো আল্লাহর পায়গম্বার জিজ্ঞাস করলেন আজ ইব্রাহিম মানহাদার রজুল সঙ্গে সঙ্গে বললেন ইয়া রসুল আল্লাহ আগের গুলাও আমার পরিচয় দিতে হয় নাই ওনার পরিচয় উনি নিজেই দিবে সঙ্গে সঙ্গে মুসা পায়গম্বার বললেন আনা মুসা হাত হাত দিলেন বলে দুটা দুটা আমার কোরআনের মধ্যে সবচেয়েতে বেশি আলোচনা তোমার সবচেয়েতে নবীদের মধ্যে তোমার আলোচনা বেশি মুসা আমি অপেক্ষায় ছিলাম কখন তোমার সাথে আমার দেখা হয় আর আমি এটাও জানি তোমার পালক মার সাথে আমি নবী মোহাম্মদের কেয়ামতের মাঠে বিবাহ হবে তোমার পালক মা যে তোমাকে লালন পালন করেছে ফেরাউনের ঘরে থেকে আসিয়ার সাথে আমার কেয়ামতের মাঠে বিয়া হবে আল্লাহ পর্যরে বলেন তো কষ্ট হইতেছে কই এক ভাই লুঙ্গি মুঙ্গি করে কই যে এ কই যা এই যে ভাই মুরব্বী কইলে ঝামেলা বিশ্বাস করেন এক বক্ত বইলে যে কি বিপদে আছে হে আবার কবে যেন সোনা মনে করছে তা তো বিপদ আল্লাহ বাজান শুধু একটা কথার উত্তর দেন আমি কি প্রতিদিন হেনামু হ্যাঁ প্রতিদিন আসার সিস্টেম আছে এই আমার মনে হয় রায়গঞ্জে কয় বছর পরে আসছে আল্লাহ জানে গত বছর আসছিলাম তো মাকরিবের পরে একটু টাইম দিয়েছিলাম গত বছর না তার আগের বছর তার আগের বছর আসছিলাম ধরুন বছরে যে সাহেব বলেন বছরে একটা থানায় আমাদের প্রোগ্রাম দেওয়া কষ্ট হয়ে যায় একটা তো যখন আসি আমাদেরকে গণিমত মনে করেন বিশ্বাস করেন আজকের সফরের কথা যদি আপনি শুনেন আপনি আমার লাগে অন্তত নামাজ পড়ে দোয়া করবেন আমার গাড়ি কঠিন বাইরে হয়েছে আজকে আমার গতকালকে মাহফিজ জিনাইদা জিনাই কালীগঞ্জ এই মাহাবিজ শেষ করে হুজুর আমি আসতেছি সকালবেলা রওনা দিয়ে রওনা দিয়েছি রাত্রে আসতে পারি নাই কুয়াশায় আসতে যাইয়া আমার গাড়ির আর ডাইনামা ছাড়া তো পুরো গাড়ি অচল আপনারা জানেন ব্যাটারিতে চার্জ না অটো গাড়ি আর ব্যাটারি ড্যামেজ হয়ে যাওয়া মানে কি আমার গাড়ি পুরো অচল রিমেডও কাজ করে না স্টার্টিংও কাজ করে না রে তো ম্যানুয়াল গাড়ি ধাক্কা স্টার্ট করবো এই গাড়ি চল্লিশ কিলোমিটার রাস্তা টেরাক দিয়ে টাইম অটো ওই কি কয় মাহিন রোদে টাই আনছি শুধু এই প্রোগ্রাম ধরার জন্য আল্লাহর কসম করে বলছি যদি অন্য কোন প্রোগ্রাম হতো এখানে আবার ইন বলা আমার খুব একজন প্রিয় মানুষ সাদ্দাম হোসেন মহল্লা সাদ্দাম ও তো আমার আধা ঘন্টা পর পর ফোন গাড়ি নষ্ট হয়ে গেছে তো বক্তারা তো যাতাক মিথ্যা কথা কয়ে মাহফিল মিস করে ও মনে করছে তাই মনে হয়েছে ও খালি হুজুর আমার মা আপনার লাগে বাতরা দিতে আমি তো বুঝি কিছু না হুদা আর মা কিছুই রান্ধে নাই মানে আমার আনারের লেগা সেই চল্লিশ কিলো রাস্তা সব দেশে আর এক গাড়ি দিয়ে জিনাইদের শহরে গাড়িটা সারছি বিশ্বাস করেন গোসল ও করি নাই রাত্রে এক দুপুর এক লোক মা বাতো কবলে ওঠে নাই দুইটা আরাইটার সময় গাড়ি ঠিক হয়েছে ডায়নামা চেঞ্জ করছে ব্যাটারি চেঞ্জ করে উঠে মোটামুটি আরাইটার সময় গাড়ি ঠিক আছে জিনাই দেখেন যে দেড়শো কিলোমিটার রাস্তা আর জিনাইদার থেকে আসার সময় কঠিন একটা বাঙ্গা রাস্তা আছে কুষ্টিয়ার রাস্তাটা ভালো তো আল্লাহ শুকর আপনাকে এখানে আসতে পারছি বিশ্বাস করেন আল্লাহ যদি আপনাকে দোয়া আছে আর এই মাদ্রাসা যিনি করছে আপনারা করছেন রায়গঞ্জের মানুষ আমার মনে হয় এই মাদ্রাসা যিনি করছেন একবারে খালেস নিয়েতে করছে আলহামদুলিল্লাহ বলেন ব্যবসার জন্য মনে হয় করে নাই যদি করে থাকতো তাহলে যে একটা বিপদ আর করে বাড়তো যেই বিপদের থেকে আল্লাহ আমার নিয়ে আসছে আপনি বিশ্বাস করবেন না যাদের গাড়ি আছে তারা বুঝতে পারবেন যে গাড়ি মাঝখানে নষ্ট হলে ওই মানুষটার মেন্টালিটির অবস্থা কি হয় অতএব আপনাকে হাতে পাও ধরে বলছি কে উঠা করেন না আমি আপনার মেহমান যত সময় আলোচনা করবো যেন আল্লাহ আমাকে আগে আমল করার তৌফিক দান করে আল্লাহ আমার কলিজার টুকরা ভাইদেরকে কবুল করে জোর করেন তো আমিন আল্লাহ হকর জোরে বলেন যদি এবার একটা আওয়াজ হবে মুসাফা যখন বললেন আপনার কোরআনে সবচেয়ে আলোচনা আমার আমিও জানি আপনার কোরআনে সবচেয়ে বেশি আলোচনা আমার কিন্তু নবী কেন আলোচনা জানেন এর পিছনে কারণ একটাই আমি আপনার উম্ম হতে চেয়েছিলাম আমার আল্লাহ আমার প্রতি খুশি হইয়া বলছিল মুসা তুই যদি আমার নবীর পরে দূরত পরে আমার খুশি করতে পারস আমি অন্তরে দুইটা জিনিস দিয়ে খুশি করব তুই অপেক্ষায় থাকবি এক নাম্বার অপেক্ষার পালা শেষ হইল নবী আপনার সাথে আমার দিদার লাভ হইল নবী আপনি আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবেন এক নাম্বার সৌভাগ্য হইল দুই নম্বর আল্লাহ কি দিবে আমি জানি না বাজান মুসাফায় গম্বারের সাথে আমার নবীর কথা শেষ হইল মুসাফায় গম্বার বারবার বলতেছে নবী আমি আমার আল্লাহকে দেখার জন্য নিয়াত করছিলাম তুরে সিনিয়াই নে আমার আল্লাহ আমার সাথে দেখা দিতে বারণ করছিল আমি দেখা দিব না আমি একটু জেদ ধরেছিলাম কেন দেখা দিবা না আমার আল্লাহ জিদ করে একটু নাকের মাথার মতো ছিদ্রর মতো একটু পর্দা উঠাইয়া আমার দিকে একবার তাকাইয়াছিল এর সিনিয়েন্ট বান ভাবে আগুন লেগে পুরে গিয়েছিল নবী আমি মুসা 40 দিন बेहোশ হয়েছিলাম কিন্তু আজকে আপনি সব আগুনকে বেদ করিয়া আমার আল্লাহর বাড়ি যাইতেছেন গো নবী আমি আপনি যখন আমার আসমান দিয়ে আবার যাবেন আল্লাহর কয়েক কপি ছবি লই আমি বহুতবার আল্লাহর সাথে কথা বলছি কিন্তু জীবনে আল্লাহর ইমুতে দেখতে পারি নাই অসবে দেখতে পারি নাই মেসেঞ্জারে কথা বলছি কিন্তু আল্লাহরে দেখতে পারি নাই দেখার নিয়াদ করছিলাম পাহাড় জ্বলে গেছে আমি মুসার শরীরের কাপড়ও চলে গেছিল কিন্তু আমি চলি নাই গো নবী কিন্তু আজকে আপনি যাইতেছেন হাল্লাকে একটু কেমন দেখা যায় হাতের মধ্যে করে একটা ছবি নিয়ে আইসেন কারণ মুসা পায়গম্বারের জানা আছে সুরাবন ইসলামের তাফসিরে দেখবেন নবীদের এই কপালটাই রানিং ক্যামেরা এ জানেন এটা মজুদা নবীদের আপনারা কি আমাদের মাঠে নবী চিনবে কেমন যে রায়গঞ্জের উম্মাতে এটা কেমনে চিনবে আপনার কপালের ভিতরে এই রায়গঞ্জ লেখা থাকবে আর উম্মাতে লেখা থাকবে জোরে 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 মানে বিলয়ন কুটুম্মাতের মধ্যে আমার নবী কেমনে আপনার হাত ধরে টাইনে জান্নাতে নিয়ে যাবে ঠিক এখানে একটা সফটওয়্যার আছে কিয়ামতের মাঠে নবীর কপালের সাথে যে রানিং ক্যামেরা ফিট করা নবী আপনার এক সেকেন্ডে চিনে ফেলবে তুই আমার উম্মাদ আব্দুল্লাহর বলা আব্দুল করিম তুই অমুকের ছেলে অমক তুই রায়গঞ্জ ওই মাদ্রাসায় বসে কান ছিলি ফেরেস তোর ছবি আমার কাছে পৌঁছাই দিছিল দুনিয়ার এত ক্যামেরা যদি আমার দিক তাকায় থাকতে পারে আল্লাহর একটা ক্যামেরা কে এখানে থাকতে পারে না এখন থাকবে আপনার চোখের পানি নেয়ার জন্য ফেরেস তারা তাকায় আছে দুনিয়া তো থাকতে পারবো না দুনিয়া থাকার জায়গা না আমার ওয়াজ মনে রাখবেন বাহাদুরি করে লাভ নাই সময় আর বেশি নাই কথা ঠিক না ঠিক এই মুসলমানের সন্তান আল্লাহর পায়গম্বার মূসা বললেন আল্লাহকে কেমন দেখা যায় আমার কাছে একটু যাওয়ার সময় বলে যায় আমার আসমান দিয়ে যাবেন ঠিক আছে মুসাবুল মনে আলহামদুল্লা বলেন খালি তুমি না এই অপারটা সবাই দিছে আল্লাহরে কেমন দেখা যায় বলবো এবার দিলটা নরম আল্লাহর সাথে আমার নবীর দেখা মার হাবা বলেন কথোপকথন হল শক্ত নামাজ নবীরে হাদিয়া দিলেন এবার কিন্তু মুসার দ্বিতীয় অপশন দুইটা জিনিস দেবে মনে আছে হ্যাঁ মুসা তুই যখন আমার নবীর উম্মত হইতে এসেছ জিনিস তোরে দিব এক নাম্বার আমার নবীর লগে তোর দেহা হইতেল যখন merhaba সালামের আসমানে আসছে মুসা পয়গম্বর বুখারী হাদিস আছে না নাই আছে মুসা আলাইহিস রিটান নবী আপনি পঞ্চাশ তো নামাজ লুইছেন আপনার উম্মতরা আয় গঞ্জির ওরা ধান কাতে কাজ করব ইরি ধান কাইটে যাইয়া পাঁচ পঞ্চাশ শক্ত নামাজ পড়ব কোন সময় চব্বিশ ঘন্টায় যদি 50ক নামাজ হয় ঘন্টায় হয় এক ওক্তর উপরে কত ঘন্না করে এ চব্বিশ ঘন্টায় ঘন্টায় দুই ওক্ত হয় না দুই ওক্তর উপরে নামাজ হয় আপনি কি ভাবছেন দুই ঘন্টা আপনার আধা ঘন্টা দান কাইতে আবার আধা ঘন্টা নামাজ পড়বো কোনো না ঠিক নবে ঠিক জোরে ঘন ওইটা বুঝছিলো বুঝানব এর লিগি তো আপনি ঠিক কইছেন

আমার রায়গঞ্জের রুম মার থাকবে মানুষ দাড়ি বাকা চোখে দেখব না আর হায়াত পাবে ষাট বছর পরে গেলে এইটাবার আবার গোরে ই চিং চি চি টি টি এটা হ্যার কুদ বিরাজ যখন মার এই যে হাত দিয়ে যা আর এক বেটা রে ঘুষাইছেন ক্ষেতার মতো কুত 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 কইছে না ওইটা ভালো বুঝে ওরা এইটা কইছিলাম কিন্তু রায়গঞ্জ সেই রায়গঞ্জ আছি আল্লাহ বর্ষরে বলতে পারলেন না হ্যাঁ এখানে কইছিলাম এই মুসলমানের বলা এই যে হাত দিয়ে যে ঘুষাও প্রত্যেকটা জায়গার ভিতরে আমার আল্লাহর কুদরতি গাম আছে এইটা যতদিন সতেজ আছে আপনি যারে মন তার ঘুষাইতে পারবেন ভাত মা খাই খাইতে পারবেন উম গাঞ্জা বানাই খাইতে পারবেন তারপর হিরোন এমনি টানতে পারবেন সব পারবেন আপনি যতদিন এই দুটো ঠিক আছে কথা বলেন না কেন এ শোনো হাত গাঞ্জা খাইতে বল লাগে কি লাগে না হিরোইন খাইতে বল লাগে না ওই পুলিশ কেমনে পুটলা বানাই দিতে হয় কত মানুষকে হয়রানি করেছে পুটলা বানায় বানায় পকেটে ঢুকাই দিছে না ইসলাম স্টেট যদি বাংলাদেশে কায়েম হয় আমার মন বলে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে আমি তো কোনো দল মল করি না ভাইয়া তবে একটা দলকে ভালোবাসি হিজবুল্লাহ আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে যদি কেউ কথা বলার জায়গায় পিটাই মেরে ফেলবো আমি আপনার সাথে আছি কারণ বাংলাদেশে যে রাজনীতি এটা পশা রাজনীতি এই রাজনীতি কইরা এই দুনিয়ায় শান্তি নাই কথা ঠিক না বেঠিক আমলি কালারা দেখবেন পাত্তিনি পাত্তি হে ও মেয়া পঞ্চদ্বীপ দেশ হার মালিক কইছে। কথা বল না কেন গেছি কালকে জিনাই দে উলাম একটা ভালো করে বুঝেনি আমার কই মেম্বার মেম্বারও বলে পাঁচ কোটি ঠার মালিক হয়েছে নজবিল্লা কইলেন না হালাকেই মেম্বার মানুষের পাও ধরে ভোট নিছে মনে রাখবেন ক্ষমতা চিরদিন থাকে না এখন মেম্বার মাইতে থাকতে পারে না তাহলে এই বাড়ি করে লাভ কি হয়েছে এই যে আমরা গরিব মানুষ নৌকা কি ভোট দেয় নাই অনেক লোক আছে না হ্যাঁ নৌকায় যারা করছে সবাই কি পালাইছে মনে রাখবেন নৌকা ভালোবাসি জিয়াউর রহমানরা ভালোবাসি বিএমপি করি বঙ্গবন্ধুরে ভালোবাসি বিএমপি করি এরা দেশের যুদ্ধ করছে এদেরকে এক একজন এক একজন ভালোবাসা বাসে দিতে পারে এটা সবার লেজ্জ অধিকার এ অধিকার আল্লাহই দিয়েছে এখন এই জন্য কি সবাই পলাইছে পলাইছে যেগুলো কাটটা শয়তান ওইগুলা পলাইছে কথা বল না কেন যারা মানুষের উপর জুলুম করছে তারা পলাইছে কৌয়া কাদের খালি ঘুরে ঘুরে এতটুকু একখান মাজা এদিকে ঘুরাই তোর কতি ফুকরে সব জাগা দিবেন আপনার ঠাকুরগার বাড়ি যে ভালো বছর তো পাঁচ টাইম হয়ে গেল কেউ তো পারলো না ভুলে গেছিলো যে আল্লাহ সব পারে কথা বলে না কেন তা না হলে আবাবিল পাখির মতো ছাত্র সমাজে নাই অস্ত্র নাই লাঠি নাই কোন ছাতার মাথা পাই কেল দিয়ে কি কোনো দেশ স্বাধীন করা যায়নি ম্যা মুক্তিযুদ্ধের নয় মাস ঠুস ঠাস মাইরা তারবার জেহাদ করছে আরে এখন নাই কিচ্ছু খালি আদলা আদলা কে জোরে বলেন কে কে তাহলে এখন বোঝা গেছে বাংলাদেশে মাদ্রাসার ছাত্ররা কলেজের ছাত্ররা ভার্সিটির ছাত্ররা আমার মা বোনেরা কমল মতো ছাত্র ছাত্রীরা মাঠে নেমে এই দেশকে সুন্দর একটা গঠন করতে চাইতেছে আল্লাহ আমার এই দেশটাকে ইসলামি হুকুমাত চালু করে দাও যেই থাকুক আল্লাহ ইসলামকে ভালোবেসে থাকতে চাই আজ জানে করে মাহফিল হই যে কইলো না সভাপতি টাইনা নাম আইসে তো বাস তো বক্তার হাতের থেকে মাউর টাইনা নে কয় মা তুইলা বকা দে কয় নাম তোর সটকা নি গাল ফাডায়া লাগব ওই চানদুর বাড়িটা কথা তো যাইতারഷ്ണন বেটা লাডি লই যাস্তা ক্যা ছাত্র সমাজকে বল বড় বাইরে করো টাইনা তাই রাস্তা বের করা কুকটা সামনে পিডায় কলই সামনে পিডায় এমনি পিডায়া দেখায় দাও আলেমদের সাথে বিয়াত হবে করলে কি অবস্থাতে হয় যদি আলাদা আলেম কো অপমান করে ওর জায়গায় পিটা বসুতা দি এক টাকা রাজি আছো আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন তো বোজাগা ছাত্রদের অন্তর আলেমদের প্রেম আছে আছে না তালেমের প্রেম নাই থাকবো কি ওই যে রবীন্দ্রনাথ rahu হ্যাঁ তাহলে তোমার জানাজা করবে কি তোমার বাফে। তোমার জানাজা আলেম করবে আলেমের প্রেম থাকতে হবে আমি বলি না বলছে কোন আলেমান ও মুআল্লিমান ও মুস্তামিলান ও মুহিববান আল্লাহু আকবার বলেন যদি পারো আলেম হইও তা না হলে আলেমকে দূরের থেকে ভালোবাসো যদি তাও না পারো আলেম কিনে এক প্লেটে খাইও এটা না হবে জোর হবে আল্লাহ আকবার এটা কোনো দল নাই বাবা আলেম কিনে ভালোবাসা এটা কোনো দল না আলেমকে ভালোবাসতে নবী নিজে বলেছে ঠিক না হজর যান এই আপনার বংশমাত রায়গঞ্জের পারবে না আমার নবী যে আল্লাহর সামনে দাঁড়াইছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তুমি তো আমার অন্তরে খবর জানো আল্লাহ তুমি তো আমার অন্তরের খবর জানো আলহামদুল্লাহ বলেন এ আমার দিক তাকান ওই দুই সেট ডই বলুন কেন হ্যাঁ রে কোন দিক কোন দিক যা মরে রায়গঞ্জ যাইছি রে আলহামদুলিল্লাহ বলেন তো আল্লাহ হাউলা আল্লাহ কো বিল্লা ঠিক আছে মুসা যাই আল্লাহর সামনে যে দাঁড়াই সাল্লাহ বলেন মুছিতি আল্লাহু আ'লিমুম বিযাতি সুদুর আপনার মুখে বলতে হবে না আমি অন্তর খবর জানি জাল পাসক তো কমাই দিলাম আমি আর রাজি করুন না এইটা আমার পাপের বানানোর কথা না কেരണেই গন্সতে রাই গন্স না আমি ডাইরেক্ট বুখারী হাদিস জিজ্ঞাসা করো আলেমদের কাছে তোলে এই হাদিসটা শুনে আল্লাহ আকবার বলবা না বলবা কি খতম নিসে নবী তোমাকে বান্ধব কমাইতেছে এবার রেডি হ্যাঁ রেডি নবী যান তো কমাই দিলাম মোসাকাই আপনি কি কন পঁয়তাল্লিশ হতে পারবো আমার দিক তাকাবেন সংক্ষেপে বলে দেব হাদিসটা সংক্ষেপে নিয়ে আসি নবী আমার আবার আসছে পাঁচ কমাইছে আবার পাঁচ আবার পাঁচ আবার পাঁচ পাঁচ আবার ফার্স পাঁচ নং নামটা ভুলে গেছেন গা পাঁচ নং পাঁচ নং পাঁচ আল্লাহ তালে নামটা কাজে লাগে পাঁচ নং আমার বাফের বানানোর কথা না ডাইরেক্ট বখার হাদিস বাবুল সলা বাবুল ম্যাড়ি রাজ দেখবেন এ আমার নবী পাঁচ নং পাঁচ চল্লিশ সালামের কাছে নয় বার আইসে নয় বার আল্লার কাছে গেছে পাঁচ নং পাঁচচল্লিশ কমাইয়া থাকে কত এখনো আছে নাকি দে জানলে পড়েন না এত কষ্টে না বাবা আপনি তো পড়েন আপনার চেহারাই করে নামাজ পড়েন যারা নামাজী তাদের চেহারার ভিতরে নামাজের নূর চমকাবে যারা পাঁচ সত্য নামাজ পড়বে তারা কালো হইলে ওই চেহারার মধ্যে আমার নবী নূর চমকাবে নামাজের নূর চমকাবে আর যে দেখবেন যেই মহিলা নামাজ পড়ে না ঠিক মতো দান ঠিকই লয় খেয়ার ঠিকই না রে মহিলা না টাইম পায় না ওই মহিলা যতই ফেয়ারিং লাভলি গসুক আর যতই পালার যে ঠেলা খাও চেহারা ওই যে মাইস্তা পড়ছে তো পড়ছে ও কোনো দিন উঠবো না দাদার আমলেতে উঠব না কথা কর না কেন যেই মহিলা পাঁচ অক্ত নামাজ পড়ে ওই মহিলা মা আয়সার গাড়িতে জান্নাতে যাবে মা ফাতেমার গাড়িতে জান্নাতে যাবে মহিলারা দান ঠিকই লয় গোলায় ঠিকই বান্ধে খেরের মাছা ঠিকই দেয় নামাজের টাইম নেই যদিও পরে তুইও কক্ষ তাও বেলা যাবে যাবে বাপ টুকুর টুকুর করে যে মারে এই নামাজে জাননা তার চেহারা সুন্দর হবে এক নাম্বারে যারা পাঁচ অক্ত নামাজ পড়বে তার চেহারার মধ্যে নামাজ আল্লাহ নূরে নূর ঢুকাই দিবে তার সংসারে অভাব দূর করে দিবে স্বামী স্ত্রীর মধ্যে পিল মোহাব্বত পয়দা করে দিবে আল্লাহ পাক নিজে গ্যারান্টি দিছেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন সরকার আমিন পাঁচ নং নয় এবার এবার আসছে মূস নবী আপনি বুঝতেছেন না এই পাঁচ না কে কারে নবী চব্বিশ ঘন্টা পাঁচ অক্ত নামাজ আল্লাহ যে দেছে আপনার এ তখন কিন্তু আমার আল্লাহ সময় নির্ধারণ করে দেয় নাই এবং অক্তের নাম বলে নাই আল্লাহর বলে অক্তের নাম বলছে দুনিয়া আসার পরে জিব্রাইলের দ্বারা শুধু বলছে পাঁচ ওয়াক্ত ফজর জোহর আসর মাগরিব এটা কিন্তু আল্লাহর বাড়িতে নাম কয়ে দেয় নাই নাম বলবে মকটা আসার পরে আল্লাহ আল্লাহর বলতে পারলেন না শুধু একটা নামের হাতিয়া দিয়ে বলছে এই নামাজ আপনি লয়ে যান পড়বেন এইটা কিন্তু নাম দেন ফজর রক্ত বলে বলছে আপনি কাবা করকে কিবলা কিবাই দুই রেকাত নামাজ পড়বেন এইটা আমার আল্লাহ ফজরের নাম রাখবে সাথে আবার দুই দিন বলবে বলবে অমিন আল্লাহ বিহিনা আল্লাহ নবী সুন্নাতটা আপনার সাথে দুই করে দিলাম যুদু এইটা ডাক মুসাফির অবস্থা না পড়লে গুণা হবে না কিন্তু মুসাফির সারা মুকিম হলে সুন্নাত না পড়লে পিডানির আর হবে না আল্লাহ আকবর বলতে পারলেন না সুন্নাত মান কদ আরসালনা এই সুন্নাত ক্বাবলা কামির রাসূলিনা ওয়া লা তাজুদু লি সুন্নাতিনা তাহবিলা এটা আল্লাহর কথা অনেকে খালি পরস্পরে পুটুস পুটুস করে সুন্নাত পড়ে না দা ভাঙ গেল বোমা খালি নামাজটা পরে লুম ঘিরে উঁচু করে দেখ দৌ সোননাথ যদি না পড় ওই জুমান নামাজের কত দাম নাই ডাইরেক্ট কষ্ট হইতেছে আর মিনিট হাবা বলেন রেডি হ্যাঁ আমিও করবো শুধু আমার সাথে আওয়াজ দিবেন তাহলে আমিও খুশি আল্লাহ খুশি রেডি বলেন তো আল্লাহ আকবার সুন্নত লাগবে কি লাগবে না বাংলাদেশে কিছু ডিজিটাল আছে ডিজিটাল ডিজিটাল গুলো কয় সুন্নাত লাগে না তোরে পিডাইয়া গিরার আডা সুডে হালাম একবারে কোবাইয়া চাইনিজ করে দিয়ে একবারে আল্লাহ কয় সুন্নাত লাগবে মগার ফো মগা কয় সুন্নাত লাগবে না আলহামদুলিল্লাহ বলেন সুন্নাত লাগবে না হ্যাঁ নবী জান পাঁচ অক্ত মুসাল্লাহাম কে নবী জানেন আমার পরে নামাজ ছিল দুই অক্ত মাত্র তাই আমার উম্মাদ কত তুই আর তোর আল্লাহ পর আমার সময় নাই কোরআন শরীফের আয়াত ওয়াদা সিহা ওয়াবা সলিহা আছে না নাই আমার মশুরির খেতে আমার সরষের খেতে পানি দিতে হইব তুই আর তোর আল্লাহ যা ও সিহা ওয়াবা সলিহা এসরে বাকার আছে না নাই আছে তুই আর তোর আল্লাহ করগে আমার রসুনের খেতে পেঁয়াজের খেতে গোমের খেতে আমার পানি দিতে হইব সার দিতে হইব আমার সময় নাই নামাজ পড়া যাবেন তো স্যার আমি দুই অক্ত দিছিল তাও কোন সময় জানেন যে সময় ওরা পড়তে পারে জোহর আর আসর তাই পইরা উল্টেই তুইছে আর আপনার রুম্মাত পড়বো নামাজ এত সাইজ এলো সোডো ট্যাবলেট আমার রুমান যেটা সবচেয়ে সোডো হেটার আট উন্নিছে আপনার উন্মান আমার কথা না মুসাল্লাহু সাল্লামের কথা শুনে আমার নবী কয় দূর তুমি যা কিছু কও না কেন আমার নবীর আমার রুম্মত পড়বো আরে আমার নবী কত বড় গ্যারান্টি দিচ্ছে রে বাবা কত বড় নবী দেখেন কি দরদ নিয়ে কইতেছে এ মুসা তোমার উম্মাত আর আমার উম্মাত এক না জোরে 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 আমার উম্মাত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আর জান্নাতের এক এক তালা চড়বে আমি গ্যারান্টি দিয়ে গেলাম আমার উম্মাত রায়গঞ্জের উম্মাত গোপালগঞ্জের উম্মাত সিরাজগঞ্জের উম্মাত মানিকগঞ্জের উম্মাত রংপুর দিনাজপুর মাদারীপুর ফরিদপুর পৃথিবীতে যত পুর আছে যত গ্রাম আছে যত ঘর আছে অন্তত একটা লোক হইলো আসক্ত নামাজ পড়বে যদি কোনো বাড়িতে একটা লোক পাশোক্ত নামাজ না পড়ে ওই বাড়িতে আগুন লাগবে হাদিস জানেন আপনি ওই ঘরে আগুন লাগবে যদি পুরা বাড়ির ভিতরে একটা মুরব্বী পাসোক্ত নামাজ না পড়ে হে মুসা আমার রুম্মাৎ গুলো একজন না একজন হলো মহল্লায় একজন হইলো পড়বো আমার এত কষ্টের নামাজ আমার উম্মাদ ছাইরে দিবো না কেউ না পড়লে আলো বারাসা তো আমবিয়া। বৃষ্টি নামলে কেউ মসজিদে না আসলো ইমাম মসজিদ পড়বে নবী মুসাল্লাকে গ্যারান্টি দিলেন মুসাল্লাহ আপনার আপনি বুঝেন কে তো জানতো মুসা তাহলে আমি যাই তাড়াতাড়ি যাই আমার উম্মতের দুরিক নামাজ পড়াই দিব এই নামাজ রক্ত কি দিব আমি জানি না নাম তবে আমার আল্লাহ কইছে যাই বেলা উঠার আগে দুরিক পড়তে হইব এটা ফরস করছে বলে এটা বলে ফরস করছে এটা নাম আল্লাহ পরে দিব নামকরণ পরে কর আগে পড়তে কইছে বোখারি তারসে যখন আমার নবী মুসার কাছে ছুটছে আল্লাহ কিরিং কিরিং করে একটা টাওয়াল দিছে নবী নয়বার আসলেন আর একবার আসেন তিলকা আশারাতান কামেলা আমি দুনিয়ার সব কিছু বার পরিপূর্ণ রাখছি আপনার উম্মাতে একটা সোয়াব করবে আমি দশটা দিব আপনার উম্মাতে একবার সোবান আল্লাহ বলবে দশ বার দিব এক টাকা দান করবে দশ টাকা দিব আপনার উম্মাতে এক রেখা নামাজ পড়লে আমি দশ টাকা দিব নবী আসেন এই ফজিলেটটা দিয়ে দিই নবী আমার খুব আটক লাগতেছে দূর কোন সময় আর আমার উম্মতের নামাজ শিখাবো নামাজ বলে জান্নাতের ফরজ আমি তাড়াতাড়ি যাইতে পারলাম আর উম্মাদ যদি অন্তত ফজরের নামাজটা পড়তে পারে জহুরের আগে যদি উম্মারটা মারা যায় ও জান্নাতে যেতে পারবো আরে উম্মাতের দরদি আমার নবীরে আজকে আমার ওই নবীর যদি কেউ গালি দেয় তোর দেশে এক পরহিত আমার নবীকে চরিত্রহীন বলে গালি দিয়েছে আমার নবীর চরিত্রে বলেছে নবী মোহাম্মদ ছিল লুচ্চা আমার নবী বলে এগারোটা বিয়ে করছে এই জন্য তোর কালি তোর কালী ওর স্বামী গণ এসছে কল্লা কাটছে কি জন্য তো জানি না আমরা ইতিহাস বলি না তোর কালির স্বামী গণেশ ছাগল রে মারছে এর লেগে স্বামী তার বউ বউ তার স্বামীর কল্লাকে এটা হাতে নিয়ে বয়ে রয়েছে আমরা জানি বলি না কথা বলে না কেন তোর রাধা কৃষ্ণ সারা জীবন আপন কৃষ্ণ মামির রাধা রাধা কৃষ্ণ সারা জীবন আপন মামি আপন মামির সারা জীবন বনে বনে বাসি বাজাইছে ওর কামিয়া ছিল দই চুরি করা সুর কথা বল না কেন আমরা জানি বলি না তোমাদের ধর্মে আঘাত লাগবে কিন্তু আমার নবীর নিয়ে যখন কথা বলেছ একটা পেয়ে গেল আমাদের হাত থেকে বাঁচতে পারবি না যেই পরিহিত আমার নবীর গালি দিছে তাড়াতাড়ি করে ওরে ফাঁসির মঞ্চে জুলা মুদি আশেখের আসল যদি সেতিয়া যায় সারা বিশ্ব থেকে ভারতকে বয়কাট করবে

রাজি আসেন না এগুলো আমার কেন রাজি আসো না রেডি থাকো তুমি জান্নাতি আমি ফতোয়া দিয়ে গেলাম মারতে হবে না শুধু মনটা ঠিক করো যে গালি দিব আর শেষ করবো ইনশাল্লাহ বলেন মুসা যাই নবী আসেন না রাখবার আল্লাহ আমি ভাবছিলাম এক উত্তর নামাজ তাড়াতাড়ি পড়ো ফজরের টাইমটা মনে হয়ে যাব আরে নবী টাইম তো আমার কাছে আপনি উম্মতের দরদি আমি জানি টাইম তো আমি দেই রাত তো আমি দেই তুলি জুল লাইলা ফিন নাহার ইয়া তুলি জুন নাহার ফিল লাইল অতখরিজুল হাইয়ে মিনাল মাইয়ে মৃত্যু আমি দেই সময় আমি দেই রাতে দিনের মধ্যে ঢুকাই দিনকে রাতের মধ্যে ঢুকাই এটা তো আমিই করি আপনি টেনশন করতেছেন কে উম্মতের দরদিরে আমি গেলি তা কত নামাজ আমি পড়াইতে পারবো আর উম্মত পড়ে গেলি জান্নাতে যাইব তারে গালি দেস তারে গালি দেস জানো সামান নবী কি হ্যাঁ জীবনে বিবির চিন্তা করে নাই জীবনে নাতিটার চিন্তা করে নাই একমাত্র চিন্তা করছে নয় জন বিবি মরার পরে কি খাইব বই চিন্তা করে নাই কানবীকে দশ বারের বার ডাক দিয়া কয় নবী শোনেন কি মাস কয়েক দিছিলাম কয়ে আগে দিছিলাম পঞ্চাশ নয় এবার কমাইয়া পাঁচ পাঁচ দিছো পাঁচ নবী আমার একটা সিস্টেম আছে ইন্নাল্লাহ তখলিফুল মিয়াদ আমি যেটা বলি ওটা আপনাদের শেখ মতো না আপনাকে খালেদা জিয়ার মতো না আপনাকে সাসা ইসাদের মতো না আমি যেটা বলি ওটার উল্টা করি না আমি যেটা বলছি সেটাই থাকবে সংখ্যায় থাকবে পাঁচ

নবী আপনার উম্মত গুলো হায়াত পাবে কম সওয়াবের দিক দিয়ে বেশি গো নবী জঙ্গ নবী যান কাছে যান বেজন মুসা নবীর দেখা করে নবী দ্রুত যাইতে চায় আমার আল্লাহ মুসারে ডাক দিয়া কয়া মুসা তুই দুই নাম্বার পাইছর কয় আল্লাহ দুই নাম্বার তো দাও নাই এখনো পুরস্কার কে তোর বাপ আদম রইছে নিচ তালায় তোর জাতির পিতা ইব্রাহিম রইছে তোর উপরের তালায় সাতম তালায় ইব্রাহিমের লগে দেখা করিলাম একবার আদমের লগে একবার তোর লগে নয় বার কি আমার নবীর পছন্দ হয় না আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে আবার আসতে বলবো ইনশাল্লাহ শুধু একটা কথার উত্তর দিবেন এ এ মুসা তুই আমার নবীর পছন্দ করলি না তোর আসমানে নয় বার আনছি আমার নবীর নয় বার তুই জানো সামান নবীর কদমের দাম কত তাকায় দেখ আমার নবীর যে কাঠের জুতা ডাউডের মধ্যে রক্তের দাগ আছে আবার নবীর পিছনের জামাটা দেখ তালি দেয়া আমি জান্নাতের পোশাক পাঠাইছিলাম মুসা তোর জান্নাতের খাবার খাওয়াইছি চল্লিশ বছর তোর উম্মাত্রে একবার আলহামদুলিল্লাহ বলে নাই আর আমার উম্মাতের আমার উম্মাতের দরদিন নবী মেয়েরা যে আসার আগে নবীর জামাটা ফাটা বিদায় স্যান্ডেলটা সেরা বিদায় আমি জান্নাতের জুতা বাড়াইছি মোজা বাড়াইছি লাডি বাড়াইছি আমি জান্নাতের জুব্বা বাড়াইছি আমার নবী পড়ে নাই বলছে খালি একটাই আমি আমার উম্মাতের রাইখে জান্নাতের কোনো জিনিস ইউজ করবো না আমি জান্নাতের কোনো জিনিস ব্যবহার করবো না আমার নবীর জুতা যেই জুতা পাই দিয়ে আমার নবী দূরে ওই জুতা লই আবার আসে আজিবে নিয়ে আইছি নয়বার তোর আসমানে নিজি তোর ডিমান মানে এখনো বোঝস নাই তুই যে উম্মত হইতে চাইছিলে লেগা তোর আসমানে নয়বার নিয়া নামাজ আমি প্রথমে পাঁচ ওয়াক্ত দিতাম খালি তোর আশা পুরা করার লাগে নয়বার নিলাম জোরে 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 বাজন এবার দিলটা নরম করবে না চোখের পানি ছেড়ে দিবেন মুসা পায় গম্বার বলে আল্লাহ তাহলে এখন আমি আপনার নবীর একটু জরাই ধরতে চাই অবদান স্বপ্নের ভিতরে যদি নবীর আপনি জড়াই ধরতে পারেন কেমন লাগবে হরে বাজান সুনাইত বাগদাদি নবীর স্বপ্নের ভিতরে জরাই ধরে বাবা পাগল হয়ে গেছিল হে মাহমুদ গাসদবি নবীর জরাই ধরে পাগল হয়ে আমিও দেখব রায়গঞ্জের পাগল গুলা কেরা কেরা পাগল হয়ে যাইবা নবীর স্কেরা গুন দিয়ে কলিজা জ্বালাবার জন্য আল্লাহর পয়গম্বর মুসা যখন নবীর বুকের মধ্যে জড়িয়ে ধরছে গো পিঠে হাত দিয়ে দেখে বাবা এত বড় বড় গোল গোল গোস্তের টুকরা মুসা গারে হাতটা কোলাকুলি করতে গেছে দুই ঘাড়ের মাঝখানে চলে গেছে গর্তের মধ্যে হাতের আঙ্গিটা মুসা আল্লাহ বলেন নবী আনবার এই গর্তটা কিসের আর এই গোস্ত কিসের আমি দেখবো নবীর আসে কয়জন আস মদিনায় কে কে যাইতে চাও বাহাদুরি করে লাভ নাই দুনিয়া চিরদিন থাকার জায়গা না আমার নবী কাঁদে আর বলে মুজা। আমি মেয়েরাজি আসার এক মাস আগে তাইফের মাঠে গেছিলাম তাইফের একটা ছেলে ধান নিড়ানো পাট নোরানো লোহার কটা দিয়া আমার পিঠের উপরে আমন জোরে কোপ দিছে বুঝা নুবুজাই যে দেখো আমার ঠোঁটটা ফাটা আমি তাইবের মাঠ থেকে আসার এক মাস পরে আল্লাহর বাড়িতে আসছি বেড়াইতে এ মুজা তাইবের ছেলেরা এত পরিমাণ মারছে মুজা আমি একবার দুইবার না তিনবার বেউস হয়ে গেছি চতুর্থবার যখন আমার হুঁশ ফিরে আসছে আবার আমার ঘাড়ের পরে হাত দিয়ে আবার মাছ শুরু করছে আমি আর সহ্য করতে পারি নাই রে মুজা আমি বাধ্য হইয়া বলছি তোমরা আমার আর মাইরো না আমি সহ্য করতে পারি না এবার হাদি সাহেব বাজার না যারা তাই গেছেন ওই যে মৌলানা সাহেব তাই থেকে আসছে বাবা জিগাও উনি কয়েকদিন আগে আসছে তাইফের মাঠে হাজিরা যখন যায়রে রে বাবা যেখানে আল্লাহ নিরানব্বইটা নাম আর নবীন নিরানব্বইটা নাম সেই মোরের মধ্যে লেখা আছে পাথরে এই পাথরের থেকে বাবা আট বাগান আধা কিলোমিটার আমি গুণাগার আই বছর অনেক কাঁদছি যখন পুলিশ বললেন এই যে সেই মোর এখান থেকে তোর নবীরে মারতে মারতে আ কিলোমিটার গলায় পাগলি বাইந்தন তাই না লয় আল্লাহ দেখো যারা তোমার নবীর প্রেমিক তারা রায়গঞ্জের জমিনে খান্দে বাজান তাইফে এমন কোন মানুষ নাই গেলে সে নিজের চোখে ফিরে আসতে পারে বাবা আধা কিলোমিটার নবীর নিজের পাগড়ি খইলা গলায় বাইন্দে টানতে টানতে নিয়ে আসছে বাবা বাগান পর্যন্ত নবী মায়ের গাইতে গাইতে চামড়া গুলো বাবা শুলে গেছে আল্লাহ দেখো তোমার নবীর কথা শুনে যে যুবক ভাইরা কান্দে জীবনে একবার মদিনে লয়ে যাও আল্লাহ একবার মক্কাই লয়ে যাও তুমি না কইছো নবীর ইশকের আগুন দিয়ে কলিজা পোড়ায় যদি কেউ কান্দে যে একবার একদিন মৃত্যুর আগে মক্কা মদিনে যাইতে পারবে আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে কে কি গুণা করছে আমি জানি না কার মা আমি জানি না কার বাবাই বস ভাই আছে আমি জানি না তবে আব্দুল জব্বারের মা নাই আর মায়ের কবরটা চাপটাদের বাগান বানায় আল্লাহ তুমি না কইছো সন্তান কাঁদলে মায়ের কবর আজ মাফ করে দিবা মহিলা প্যান্ডেলে আমি জানি না কোন মা কান্তা আছে গো মা ও মা আপনার স্বামীর হাতে আপনারে যেই রাত্রে তুইলে দেয় গো মা কত আদর করে বলছিল বাবা যে আমার মেয়েটা ভালো কান জানে না আমার মেয়ে জীবনে এক লোকমা ভাত মা খাইয়া খায় নাই আমার মেয়েটা অপরাধ করলে আমার জানাই আমার মেয়েটারে মাইর না সেই বাবা স্বামীর হাতে তুলে দিয়া আজকে সাদা তিনখানা কাবুলে কবরে শুয়ে রয়েছে বোন ওই বাবার লেগে এক ফোটা পানি চোখের পানি বরাদ্দ করো আমি কোরআন ধরে বললাম বোন তোমার বাবার কবর যাবে আজকে মাফ হয়ে আল্লাহ আমার মাদেরকে মাফ করে দাছর আমি ও বাবা আমার বারো বছর বয়সে মা হারাইছি যুবক তোর পাও দর্সি ভাই আমার মতো কে বয়সে মা হারাইছো জানি না ওই গোপালগঞ্জের জমিনে ঘুমে আছে আমার মা মরার সময় আমার মা বলে বইলে রে যদি কোনোদিন টাকার মালিক হয় একটা মসজিদ বানাই সারা দুনিয়ার মিডিয়া জানে কোনো গোপন না ওই সাত দাম যে আমার আনার জন্য এত কষ্ট করছে আজকে ওরে জিগা ও গেছে চার কুড়ি টাকা খরচ করে মসজিদটা বানাইছে বাবা কেন জানেন আমার মা জানতো আমি টাকার মালিক হবো বড় মা মার বড় পীর খেওড়াই আমার মা আমার বারো বছর বয়সে জানতো আমি আলেম হব আমার মা জানতো আমি টাকার মালিক হব আমি চাই কোটি টাকা খরচ করে আমার মায়ের জন্য মসজিদ করছি